আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজ আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সাথে উপজেলার উত্তর ষোলাবেড়া গ্রামে। এখানে একজন দেখতেই পারছেন যে পেঁপের একটা সুন্দর বাগান। আসলে এই বাগানটা মালিক হচ্ছে আমাদের সাথে উপজেলার সবজি রাজ আব্দুল রাজ্জাক ভাই। সে আসলে এমন কোনো সবজি নাই যে সে করে না, এবং সে তার মূল পেশাই হচ্ছে সবজি চাষ, এবং সে প্রত্যেকটা সবজি চাষের সাথে জড়িত, এবং সে আমাদের উপজেলার মধ্যে একজন মানে নাম করা ব্যক্তি, এবং সে প্রত্যেকটা সবজি তার যে আদর্শ এবং সুন্দরভাবে সে চাষ করে। এবং সে আসলেও এই যে পেঁপের বাগানটা দেখছেন, সে এই পেঁপের এত সুন্দর, এই যে অনেক বড় বড় পেঁপে, আসলে সে এই পেঁপেটা অতি অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে কিভাবে চাষ করলো, এবং এত বেশি ফলন সে কিভাবে পেলো, এবং কিভাবে মানে তার যে জাদুকরি যে একটা আছে, আমরা তার বিস্তারিত আমরা রাজ্জাক ভাইয়ের মুখ থেকে শুনবো এবং আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন আমরা রাজ্জাক ভাইয়ের সাথে দেখি রাজ্জাক ভাই মানে কিভাবে আসলে পেঁপেটা চাষ করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি ভালো আছেন। আপনার পেঁপের বাগানে এসে তো আমার মনটা ভরে গেল একদম, যে এত সুন্দর পেঁপে হয়েছে। আসলেও এই এত সুন্দর পেঁপের পেছনে আপনার যে জাদুকরি একটা আছে, সেটা আসলে আপনি কিভাবে পেঁপেটা চাষ করছেন এবং কিভাবে করলে দ্রুত ফলন পাওয়া যাবে, এই বিস্তারিত আপনি একটু আমাদের দর্শককে জানাবেন এবং বুঝাবেন। হ্যাঁ, এটা আপনার মনে করেন যে আমি নিজে অনেকদিন ধরে আবাদ করি, এটা আস্তে 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 নিজেই শিখে গেছি, এখন আর কারোর থেকে জানার দরকার হয় না, নিজেই আমার থেকে মানুষ জানে। মানুষ জানে, হ্যাঁ আমিও সেটাই জানি যে আপনার কাছ থেকে বিভিন্ন লোক এখন পরামর্শ যে নেয়। করুক, আমি বীজ বেচা চারা বিক্রি করি, ও সময় মানুষ জানিয়ে লাগে যে কীভাবে লাগাবো ভাই, লাভবান যাতে হওয়া যায়, কীভাবে ভালো হবে, এটাও মানুষকে আমি জানা আপনি দেই। যে এটা যে পেপার চাষ করছেন, এটা কি জাতের পেপে? এটা জাত বলতে ভাই, এটা আমি নিজেই বীজ রাখি, প্রতি বছরই বাছাই করে করে ভালো ভালো তো রাখি। আমি এই বীজের কোনো ই নাই যে হয়তো নাম আছে যে নাম, এটা শুধু আমার নামের পর চলে, আপনি যে রাজ্জাক ভাইয়ের পেঁপে ভালো সারা, ওখানে আপনি গেলে ভালো জাতে বীজটা পাওয়া যাবে। সংগ্রহ করেন, পেঁপে কি ধরনের পেঁপে সংগ্রহ করেন জাতটা? এটা এই যে একটা গাছ দেখতেছেন, হয়তো এই গাছে পাঁচটা পেঁপে ভালো বড় দেখে রাখি মানে দেব। বড় সাইজ? হ্যাঁ, ওই দাঁত আছে, ওই যে একটা গাছ আছে, এমন ভালো দেখে দুই তিনটে রাখি দেবো, এরম প্রত্যেকটা গাছেই দুই চার টিকে রাখি দেবো। আপনারা খাবার চালি খাওয়াবো আমি, কিন্তু বিসি কটা ফেরত বেশি দেবেন, কথা ফেরত। আমার মানে দহে হইলে রাজাক ভাই দেখছি অনেক মজার ঠিক মানুষ। আছে। আচ্ছা, তো আপনি এই পেঁপে চাষের জন্য মাটিটা কি ধরনের মাটি হলে ভালো হয়? এটা আপনার একটু উঁচু জমি হলে সবচেয়ে বেশি হ্যাঁ, ভালো উঁচু হয়। জমিতে হতে হবে, যেহেতু হ্যাঁ পানি জমে হ্যাঁ, থাকলে পানি গাছটা থাকলে মারা যায়। শিকড় পরে পচে মারা যায়। গাছটা মারা যায়। এটা প্রথম অবস্থায় আপনার মনে করেন যে প্রতিটা গর্তে 4-5 কেজি গোবর, গোবর সার? হ্যাঁ গোবর সার দেওয়া হয়েছে, আর 50 গ্রাম জিপ সার, 50 গ্রাম লাল সার, আর 100 গ্রাম আপনার পটাশ মানে পটাশ, টিএসপি, টিএসপি যেটা বলে। হ্যাঁ এটা দেওয়া, আর বরন দেওয়া দিয়ে আছে। আপনারা হচ্ছে মাদাটা কয়দিন ফেলে রাখছিলেন? ওটা দিয়ে তারপরে কোদাল দিয়ে মেশ করিয়ে আবার গর্ত ভরে দেওয়া হয়। গর্ত ভরে দিয়ে মনে করেন যে সেচ দেওয়া লাগে, সেচ দিয়ে 1 সপ্তাহ 5-10 দিন থাকলে এবার জমিটা জোয়া যায়, তখন আবার কোদাল দিয়ে ভালো করে কোপায় তখন চারাটা বসা দেওয়া চারা লাগে। রোপণ করেন? আচ্ছা, তো আমি দেখছি যে আপনারা দুই সাইডের মাটি উঠা দিছেন যে লাইন করে, এটার কারণ কি আসলে? এটা দিলে আপনার গাছের গোড়ায় পানি জমে থাকবে না, নিচু দিয়ে আপনার পানিটা বের হয়ে দ্রুত যাবে, বের হয়ে গেলে পারে তাহলে ভালো হয়, আর গোড়ে মাটি না থাকলে গাছটা হেলে পড়ে গাছটা হেলে যাবে, পড়ে যাবে। এই জন্য বিট করে গোড়ে মাটিটা চাপাই নয় বেশি। মাটি দিলে আপনার অতিরিক্ত যে বাঁশের খুঁটি দ্বারা যে গাছ বেঁধে দিতে হয়, সেটাও করা লাগছে না? হ্যাঁ সেটা ওই যে দেখুন খুঁটি দেওয়া হয়েছে, খুঁটি কিছু কিছু দেওয়া দু হয়েছে একটা আপনার গাছ যেটা নষ্ট হয়ে হেলে। গেলে পর ওই যে একটা দেওয়া আছে খুঁটি দেওয়া লাগে, যেটা হয়তো পড়ে যায় নষ্ট হচ্ছে, সেটা আমরা খুঁটি দিয়ে বাঁধিয়ে দিই। খুঁটি দেন। তা আপনি এই যে পেঁপে চাষ করেছেন, পেঁপেতে আপনার আনুমানিক 1 বিঘা জমি থেকে আপনার কেমন অর্থ আসতে পারে? এটা আপনার একটা গাছ থেকে যদি 1 বছরের মধ্যে বেশি হয়, 1 মণ করে যদি পিপি বেচেন তাহলে 400 মণ পিপি আপনি বিক্রি করতে পারবেন। 400 মণ পিপি আমি মনে করেন 400টা নিম্ন দামে বেচেছি, 500-400 এরকম করে এরকম বেচতেছি বুঝছে। তো আপনি তাতে। পেঁপেটা আপনার এই যে বাগানটা, আপনি কয় বছর পর্যন্ত আপনি পেঁপেটা খেতে পারবেন? এটা ধরেন জ্বরের সাথে কথা, আল্লাহ যদি ঠিক মতো বালা মুসিবত না না, দেয়, আমরা 3 বছর পর্যন্ত ফুল খাই। 3 বছর হ্যাঁ পর্যন্ত। 3 বছর পর্যন্ত রাখি। আচ্ছা, পেঁপে রোপণের পরে যে একটা পরিচর্যা আছে, আপনি কি কি ধরনের পরিচর্যা নিছেন?
পেঁপেটা মানে পেঁপে গাছে আসার আগে যে একটা আসার আগে আপনার এক জায়গায় মনে করেন এক কাঠো গর্ত আমার 4.5টা করে চারা লাগাইছিলাম, চারাটা বাইছে ভালো জাতের একটা গাছ, আমি পছন্দ মতো রাখিয়ে বাদ দিয়ে কাটি ফেলা দিয়েছি, দিয়ে তারপরে সার টার দিয়ে সুন্দর করে মাটি দিছি, ঘুরে মাটি দিয়ে দিছি, তারপরে পিপিয়ান আসি গেছে আর দেখছেন তো নিড়ানি দিয়ে আবার নিড়িয়া জাত করে বইটা পরিষ্কার করেছি, এখন উপরে আবার সার দেব। আচ্ছা, যে আপনি পেঁপে বাগানের মধ্যে যে পুরুষ গাছ রাখতে হয়, এটা আসলে কয়টা মা গাছের জন্য পুরুষ গাছ কয়টা রাখতে হয়? এটা আপনার 100টা গাছের মধ্যে কমপক্ষে 10টা রাখা লাগে, 10টা পুরুষ গাছ রাখা লাগে, মানে পরাগায়ন ঘটানোর পরাগায়ন ঘটানোর জন্য, এতে মানে আপনার পেঁপের ফলনটা ফলনটা ভালো আসে, পুরুষ গাছ রাখাই লাগবে, রাখা লাগবে। তা আপনি পেঁপে চাষ করতে যায় যে ধরনের রোগের সম্মুখীন হয়, আসলে সাধারণত কি ধরনের রোগ হয় পেঁপেতে? এটা বিশেষ করে একটা রোগ আছে, সেটা হচ্ছে মাথাটা কুঁকড়ায় যায়, ওটাকে মোজাহিক, হ্যাঁ মোজাহি রোগ হয়, ওটার কোনো চিকিৎসা নাই, ওটা কাটি দূরে নিয়ে ফেলা দেওয়া লাগে, মানে গাছ কেটে ফেলা, গাছ ওটা কাটি ফেলা দেওয়া লাগে। মোজাহির জন্য অনেকে কীটনাশক ব্যবহার করে, অনেকে ব্যবহার করে, আমরা কি আপনার ব্যবহার করি, যে আমরা এটার জন্য ব্যবহার করি আপনার ডাইথেম 45 পাউডার আছে না, ডাইথেম 45 এটা, তারপরে অটো কোম্পানির আর একটা বিষ আছে ওই মেটাসিল নাকি দিন কি বয় যাই হোক, এরকম ধরনের বিষ ওইটা দিলে শক্ত নাশকটা একটু কম হয়। কম হয় তো আপনার এইখানে আপনি যে পেঁপেটা চাষ করছেন না, আপনার যে চাষে আপনার মানে লাভের তো অবশ্যই, হ্যাঁ লাভ অবশ্যই আর লাভ দিবে, লাভ দিবে তাই না? তো আপনি পেঁপে যারা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনারা পেঁপে চাষ করেন, পেঁপেতে অনেক লাভ। হ্যাঁ, এটা আমি প্রচার সবসময় করি, যারাই আমার চারা লিবের আসে, যখনই চারা লিবের আসে তখনই বলি, আমি সব বন ভাঙি বলে দিই যে আপনি 10 বিঘে ধান লাগায়া হিসাব করে বছরে আসে যা পাবেন না, 1 বিঘে যদি আপনি পেঁপে লাগা যদি যত্ন করে জন্মা তুলে পারেন, আপনার 1 বিঘে আলাই আপনার জমিদার, জমিদার কারণ সারা বছর বিক্রি করে পারবেন, খাইবে পারবেন, 1 বিঘে ধান তো 15 মণ ধান হয়, তার পিছনে খরচ আছে 5-7 হাজার টাকা, তাহলে কয়টা বাজলে, কিন্তু সেই দিক দিয়ে আপনার পেঁপে চাষে তো অনেক খরচ কম। হ্যাঁ খরচ আছে কিন্তু লাভও আছে, লাভ বেশি, খরচও আছে লাভও আছে, এই বাগানটা প্রথম বছর এবার যে তুলসি জোগায় এবার যা খরচ আছে আগামীতে এত খরচ হবে না, এই মাঝে সাথে গুদ্ধি করে সার দেবো সেচ দেবো আর ব্যস্ত, খরচ যেটা সেটা তো করিয়ে ফেলাইছি, এত খরচ আর হবে না। তো প্রিয় দর্শক, আসলে দেখলেন যে পেঁপের চাষের যে জাদুকরি এটা, সে আসলে পেঁপের যে জাতটা সে কিন্তু কোনো যে নির্দিষ্ট যে এই জাতের পেঁপে সেটা সে করে না, সে নিজের বাগান প্রতি বছর সে এই পেঁপের বাগান করে এবং এর মধ্যে থেকে বাছাইকৃত কিছু মানে পেঁপের বীজ সংগ্রহ করে সে নিজেই মানে তার ইয়েতে নার্সারিতে মানে বীজটা উৎপাদন, চারাটা উৎপাদন করে এবং করে সে নিজেই রোপণ করে, এবং আপনারা নিজে মানে দেখতে পারছেন যে তার পেঁপের বাগানের কী অবস্থা, অনেক সুন্দর, এবং এর মধ্যে সে কিন্তু অনেক টাকার পেঁপে বিক্রিও করেছে। তো আপনারা যদি এ ধরনের পেঁপের চাষ করতে চান তাহলে আমি রাজ্জাক ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন পরামর্শ নিতে পারেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।